শনিবার আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীদের মাস্ক ও সাবান বিতরণ করা হয়, পাশাপাশি সচেতন করা হয় তাদের। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদ মাতা। আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। আরামবাগ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার সাফাই কর্মীদের মাস্ক ও সাবান বিতরণ করা হলো শনিবার। পৌরসভা সূত্রে জানা গেছে, এদিন শতাধিক সাফাই কর্মীদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হলো। পৌরসভা সূত্রে জানা গেছে, করোনা নিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সচেতন করার পাশাপাশি একাধিক সতর্কতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। সাফাই কর্মীরা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাত পাঁচ না ভেবেই কাজ করেন, তাই সাফাই কর্মীরা যাতে সুস্থ থাকতে পারেন সেই কথা মাথায় রেখে মাস্ক ও সাবান দেওয়া হলো। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, কাউন্সিলর কার্তিক যশ, প্রদীপ সিংহ রায় সহ পৌরসভার কর্মী ও কাউন্সিলররা। এই বিষয়ে পৌর প্রধান স্বপন নন্দী জানান, করোনায় বিশ্ব এখন কাঁপছে, আক্রান্তের সংখ্যাও ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, তাই সাফাই কর্মীরা যাতে আক্রান্ত না হয় সেই দিকে নজর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে সাফাই কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়াও হবে। আজকে আমাদের যে আরামবাগ পৌরসভার সাফাই বিভাগের আমার যেসব কর্মী ভাইরা আছে তাদের এখন মাস্ক আর ওই সাবান একটা করে দেওয়া হচ্ছে। এর পরে গ্লাভস বা যেগুলো যে আছে আমরা সেগুলো দেবো। আপনারা জানেন যে করোনার ব্যাপারে আমাদের সেই বিভিন্ন যে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ হচ্ছে স্টাফেদের জন্য আজকে এটা আমরা দিচ্ছি আর কি। নিউজ আজ বাংলা আরামবাগ।